হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার দিনটা শুরু হচ্ছে লোকাল ট্রেনে জার্নি। আমি যাব হলদা দুর্গাচক টাউন। এখন আমার ট্রেন চলে এসছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। আমি ফার্স্ট কোচে যাব, অর্থাৎ প্রথম বগিতে। লেডিসের পরেই হচ্ছে প্রথম কোচ। আমি উঠলাম সেকেন্ড লাইন থেকে, দেখলাম একটা দুরন্ত এক্সপ্রেস আপন গতিতে ছুটে চলেছে তার গন্তব্যস্থলে। আমি এখন আছি পাঁশকুড়ার নারনপাকুড়ে মুরেল স্টেশন, অর্থাৎ মেছাদা থেকে যদি কেউ আসো, মেছাদা থেকে পাঁশকুড়া ঢোকার ঠিক আগের স্টেশন নারনপাকুড়ে মুরেল। এখন চলো পাঁশকুড়া যাই। এখন এই ট্রেনটি পাঁশকুড়া থেকে আবার ব্যাক করবে, অর্থাৎ হলদার রুট, হলদার লাইন ধরবে। এখন আমি ঢুকতেছি পাঁশকুড়া জংশন। পাঁশকুড়া জংশন আমাদের ট্রেনটি দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমার এই হলদা লোকালটা দিয়েছে। এখন এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপরে আমার গন্তব্যস্থলে আবার ট্রেনটি রওনা দেবে। একটু খুব ব্যস্ততম প্ল্যাটফর্ম বললেই চলে পাঁশকুড়া। এখানে যত রকমের ভেন্ডার এবং বিক্রেতা ক্রেতা প্রচুর প্রচুর আনাগোনা। এই ট্রেনটাতে খুবই খুবই ভিড় হয়, এবং হলদিয়া লোকাল তো, ইন্ডাস্ট্রিয়াল এলাকা হলদিয়া, তো এখানে সব অফিসার এবং স্টুডেন্ট হলদিয়া যায় তাদের কর্মজীবনে, কর্মস্থলে এই ট্রেনটা হয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। দেখো প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে প্যাসেঞ্জার। আর 5 নম্বর থেকে একটা হাওড়া লোকাল ছেড়ে চলে গেল, ওটা গ্যালোপিং। আমাদেরটা এবার লোকাল হয়ে যাবে। এইখানে পাঁশকুড়া স্টেশন, এটা এই কাজ চলছে, নতুন একটা ওভারব্রিজ হচ্ছে। এখন আমি প্রথমের দিকে ছিলাম, এখন আমি যখন হলদার দিকে যাব আমার বগিটা শেষে হয়ে গেছে, অর্থাৎ আমি শেষে আছি। একটু নেমে একটু জিরিয়ে নিই। দেখতেই পাচ্ছ সব ভেন্ডারে সব মালপত্র নিয়ে যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে, রুজি রোজগারের জন্য পেটের দায়ে তারা ব্যবসায় নেমে পড়েছে। আমি একটু তোমাদেরকে পিছনে দেখিয়ে দিলাম। দেখো এই লাইনটা থেকে এক্ষুনি একটা মালগাড়ি ছাড়বে। দেখতেই পাচ্ছ হলদিয়া ICF আমার ট্রেন জাস্ট 5 মিনিটের মধ্যেই ছাড়বে। চলো ট্রেনে উঠে পড়ি। এই সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার সামনে TT আসতেছে। এই ট্রেনটাতে প্রত্যেক দিন TT অবশ্যই থাকে, এরা ভালো, খুব রেলের পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা। TT দেখে চলে গেল, চেক করে বিশেষত ওই ভেন্ডারদের, তা যারা বিক্রেতা আছে তারা ভেন্ডার কামড়াতে না উঠে প্যাসেঞ্জার কামড়াতে তাদের মালপত্র জিনিসপত্র নিয়ে ওঠে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুর্গাচক টাউন চলে এসছে। আর বেশি কথা বলবো না, যে যার আমি যাই আমার গন্তব্যস্থলে। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।